আপনাদের সঙ্গে আজকে কথা বলবো ক্রাফট প্রোডাক্টের লোকাল মার্কেটিং, ক্রাফট প্রোডাক্টের ডিজিটাল মার্কেটিং এবং ক্রাফট প্রোডাক্টের ইন্টারন্যাশনাল মার্কেটিং বা এক্সপোর্ট মার্কেট নিয়ে। মূলত ক্রাফটের প্রোডাক্টগুলো পুরো বিশ্বেই শৌখিন মানুষদের কাছে সমাদৃত হয়, কারণ ক্রাফটের প্রোডাক্টগুলো যেমন সৌন্দর্য তেমনই এটি বিলাসী প্রোডাক্ট এবং এটি কাস্টমাইজ করার সুযোগ থাকে। পুরো পৃথিবীতে এই সেক্টরে বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু এখনও বিলিয়ন ডলার টাচ করতে পারেনি, এখনও আমরা মিলিয়নের ঘরে রয়েছি। এখানে কিন্তু একটি বিশাল সম্ভাবনা রয়েছে। আমরা যদি চিন্তা করি যে একজন মানুষ পণ্য উৎপাদন করলো, আমরা বাংলাদেশে দেখে থাকি যে ভালো ভালো পণ্য উৎপাদন করা হয়, সেটা বিসিক থেকে শুরু করে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ বিভিন্ন গ্রামের ভালো প্রোডাক্ট দেখি, সমস্যাটা কোথায় হয়? এই ভালো পণ্য তৈরি করবার পর সেটি কিন্তু বিক্রির ব্যাপারটা আমরা খুব বেশি জানি না। আসলে আর্ট অফ সেলিং, আর্ট অফ মার্কেটিং রয়েছে। যেমন আমরা যদি পৃথিবীর অন্যতম বড় কোম্পানি ওয়ালমার্টের কথা ধরি, ওয়ালমার্টের কিন্তু নিজস্ব কোনো প্রোডাক্ট নেই, তারা সারা পৃথিবী থেকে পণ্যগুলো সোর্সিং করে তারপর সেল করে। আমরা যদি বলি ইন্ডিয়ার কথা, ইন্ডিয়া কিন্তু যে পরিমাণ পণ্য তৈরি করে তার থেকে তারা মার্কেটিংয়ে বেশি ভালো। ইভেন অন্য দেশের আমদানি করা প্রোডাক্টে তারা কিছু ভ্যালু এডিশন করে পুরো বিশ্ব মার্কেট তারা দখল করে নিয়েছে। আবার যদি আমরা চীনের কথা বলি, চীনের সাপ্লাই চেইন এত স্ট্রং যে তারা পণ্যের দাম সে কারণে কম রাখতে পারে, কারণ তারা সোর্সিংয়েই ভালো করে। আমরা একটা প্রবাদ জানি, ভারতের গুজরাটের ব্যবসায়ীরা পৃথিবীর অন্যতম সেরা বিজনেসম্যান, বা এই বিজনেসম্যানদের একটি প্রবাদ রয়েছে যে আপনাকে প্রোডাক্ট কিনতে জিততে হবে, আপনি যদি প্রোডাক্ট কিনতে জিততে পারেন তাহলে আপনি বিক্রি করেও লাভ করতে পারবেন। তো এখানেই চলে এসে সাপ্লাই চেইনের কথা। আমরা যখন ক্রাফটের কোনো প্রোডাক্টকে সোর্সিং করি তখন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেন কম দামে সোর্সিং করা যায়, এবং করবার পর যে ফিনিশড গুড বের হবে সেটা যেন একটি ভালো প্রাইস রাখা যায়, ভালো প্যাকেজিংয়ের মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তুলে ধরা যায়। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? প্রথমত মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রথমে চলে আসে পণ্যের প্যাকেজিং, এই বিষয়টি কিন্তু খুবই জরুরি দরকার। এবং যখন প্যাকেজিংয়ের কথা আসে, আপনার কোম্পানির ব্র্যান্ড নেম, লোগো, আপনার কোম্পানির ডিজাইনগুলো সবসময় এক রাখতে হবে, এবং এরপর সেগুলো সোশ্যাল মিডিয়া ই কমার্সের মাধ্যমে যেমন ছড়িয়ে দিতে হবে, তেমন যতগুলো প্রোডাক্টের সেই প্যাকেট থেকে শুরু করে প্রোডাক্টের মধ্যে যদি আমরা খোদাই করে দেই সেখানে কিন্তু, বা ক্রাফটিং করে দেই বা গ্রাফটিং করে দেই, যেভাবেই দেই সেটি কিন্তু সেখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে। এটি করার পর আমরা মার্কেটে যখন এটি তুলে ধরবো সেখানেও কিন্তু এই পুরো বাজারের কাছে তুলে ধরতে গেলে আপনার একটা ব্র্যান্ডের আলাদা ভ্যালু লাগবে। যেমন আমরা যদি একটি গাড়ির কথা বলি, টয়োটা গাড়ির যে দাম, রেঞ্জ রোভার গাড়ির কিন্তু সেই দাম না, তার মানে রেঞ্জ রোভার শুরু থেকে সেই লেভেলের মার্কেটিংটা করে। তো আমাদের উচিত হবে যে লেভেলের প্রোডাক্ট বা আমাদের যে টার্গেট মার্কেট যেটাতে সেগমেন্ট ভাগ করে, আমাদের উচিত সেই লেভেলের প্যাকেজিং করা, সেই লেভেলের প্রচার প্রচারণা করা। যেমন তরুণদের কাছে যে পণ্য বিক্রি হবে সেটির যে মার্কেটিং স্ট্র্যাটেজি, আবার খুব সিনিয়র পার্সন বা কর্পোরেটদের কাছে যেটা বিক্রি হবে সেটির কিন্তু স্ট্র্যাটেজি সেম হবে না। অনুরূপ নারী শিশু প্রোডাক্টের বিক্রির যে স্ট্র্যাটেজি সেটি কিন্তু কর্পোরেটের জন্য প্রযোজ্য নয়, এগুলো কিন্তু আমাদের শুরু থেকে বুঝতে হবে। এবং বাংলাদেশে ক্রাফটিং সেক্টরটি এখনও যে লেভেলে রয়েছে এটি কিন্তু একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা যদি সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে আমরা যদি বাস্তবে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু এই সেক্টরে আমরা বিশ্বের মধ্যে অন্যতম একটি দেশ হিসেবে এগিয়ে যাব।